আবার এখানে আসছে শেহনাজ গিল, যে কিনা বিগ বসের ঘর থেকে চলে এসেছে সালমান খান মুভিতে হিরোইন হওয়ার জন্য। আর কি বলবো, এই মুভিতে তো আছে ফ্লপের নায়িকা, তার মাতা, ফ্লপ নায়িকার মাতা পূজা হেগড়ে। তো আর কি, এদের সবাইকে নিয়ে তো হচ্ছে সালমান খানের এই মুভি কিসি কা ভাই কিসি কি জান। আজকে আমি শুরু করব, সালমান খানের একটা নিউ মুভি অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিসি কা ভাই কিসি কি জান। অবশ্য এই মুভির টাইটেল অনেকবার চেঞ্জ হয়েছে। প্রথমে তো এই মুভির টাইটেল ছিল কাভি ঈদ কাভি দিওয়ালি, পরে আবার এই মুভির নাম দেওয়া হয়েছে ভাই জান, নাম আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে কিসি কা ভাই কিসি কি জান। যদিও সালমান খান সবার ভাই তো হতে পারবে না, কিছু কিছু মেয়েদের জানো তো হওয়া উচিত, তাই না? তো সেই ক্ষেত্রে চিন্তাভাবনা করে হয়তো বা মুভির নামটা আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো যারা ভাইয়ের চোখে দেখবে তাদের জন্য হয়েছে কিসি কা ভাই, আর যারা জানের চোখে দেখবে তাদের জন্য হয়ে যাবে কিসি কি জান। এই কারণে হয়তো বা মুভির নামটা লাস্ট পর্যন্ত এটা যে হয়েছে কিসি কা ভাই কিসি কি জান। এই মুভির অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখে বলবো, এত বড় সুপার স্টার, এটা শুনে মনে হবে সালমান খান কি আর কি সব লোকদের সাথে কাজ করছে। অ্যাকচুয়ালি আমি তো বলবো সালমান খানের এই মুভি থেকে সরে যাওয়া উচিত। আসলে সত্যি কথা বলতে কি, কিসি কা ভাই কিসি কি জান এই মুভিটা থেকে আমাদের তেমন কোনো এক্সপেকটেশন নেই। তো দেখা যাবে অনেক বেশি এক্সপেকটেশন রাখবো তো পরে কিছুই পাবো না, কারণ ভালো কিছু মনে হচ্ছে না এখানকার রাইটার এবং ডিরেক্টর যারা আছে, তো তাদের কথা মাথায় রেখে মনে হচ্ছে না তেমন ভালো কিছু আশা করা যায়। তো এক্সপেকটেশন জিরোই রাখা উচিত। তো আর কি করার, এই মুভিটার জন্য আমরা ওয়েট করি। সালমান খানের এই মুভিটার যে টাইটেল ইউটিউবে ছাড়া হয়েছে, সেখানে দেখানো হয়েছিল সালমান খানের লম্বা লম্বা চুল, কি বলা যায় সেই পুরনো স্টাইল, আর তার সাথে তো আছে ক্রেজি ড্রাইভিং স্টাইল। তবে সত্যি কথা বলবো, আমার মতে এটা দেখে মনে হচ্ছে না কোনো মতে এটা কোনো সিনেমা বা মুভির সিন হতে পারে। আমি তো বলবো এখানে এই টাইটেলটা দেখে এমনটাই মনে হচ্ছে যে সালমান ভাই কোথাও ফটোশ্যুট করার জন্য গিয়েছে। বাট তার থেকেও আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে এই টাইটেলটা দেখে সালমান খান কোনো একটা শ্যাম্পুর অ্যাড দিচ্ছিল, এবং সেটাই বেশি যায় এই ভিডিওটার ক্ষেত্রে। আরেকটা কথা, এই মুভি থেকে এটা বলা যায় সালমান খান তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সন্তানদের ফিউচার গড়ে দেওয়ার কথা হয়তো বা বলেছে, যে ফিউচারে হিরো বা হিরোইন করে দিবে। পালাক্তে বালি মুভিতে এই অ্যাক্টর রাগা ভাই রাতো, সে তো তার ডান্সিং ক্যারিয়ার ছেড়ে সিনেমায় চলে এসেছে অভিনয় জগতে।